ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بنجي سكوتشلين جسمي موتو صلاة بولنا এবং জামাতে সালাত তো এর ভয়াবহতা সম্পর্কে যদি কিছু বলতেন যে সময়তে বোন মহান আল্লাহ বলেন সালাদ যেটা পড়া হয় সালাদ নির্দিষ্ট পড়ার জন্য আয়তে বলা হচ্ছে যে মুসলমান মমিন ব্যক্তি যারা তারা নির্দিষ্ট সময় সালাত আদায় করবে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময় আদায় না করলে সেটা কবল হয় না নির্দিষ্ট সময় সেটা আদায় না করলে কবুল হয় না হতে পারে সেটা আদায় হলো কিন্তু কবুল আর আরেকটা জিনিস আল্লাহ সুহাতা বলছেন তাতান হা আনিল ফাহাসা ইউল মুনকার নিশ্চয়ই সালাতই মানুষকে অন্যায় অপকর্ম বেহায় অশ্লীলতা থেকে রক্ষা করে তো সালাদ ঠিকভাবে পড়তেই হবে সালাদ ঠিকভাবে পড়তেই হবে আমরা জানি যে জামায়াতে শহীদ সালাদ পড়ার বিধান এবং এর ফজিলত এমনি ওমার বলছেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেন যে জামাতে শহীদ সালাদ পড়লে পঁচিশ গুণ নেকি পাওয়া যাবে অন্য হাদিসে রয়েছে সাতাশ গুণ এক হাদিসে পঁচিশ গুণ আর এক হাদিসে সাতাশ গুণ সাতাশ গুণ তার মানে একা যে সালাত পড়ল তার থেকে জামাতে সালাত পড়লে সাতাশ গুণ বেশি নেকি পাওয়া যাবে আপনার দুনিয়ার জীবনে সময় এমনিতেই অতিবাহিত করি কিন্তু আপনার ক্ষণস্থায়ী জীবন ষাট থেকে সত্তর বছর জীবন এর ভিতরে হঠাৎ করে মৃত্যুবরণ করতে হবে এটাই ঠিক মানুষ দুনিয়াতে কেউ চিরদিন বাঁচতে পারবে না আজকে মনে হয় ভালো আছেন হঠাৎ করে অসুখ হলেই আপনার সব শেষ অসুখ যখন আপনাকে হয়ে যাচ্ছে আপনি তখন লড়তে পারেন না আপনার কোনো কাজকর্ম কর্ম কিছু করতে পারেন না এই জন্য যদি সুস্থ কেউ থাকে সুস্থ সময় যদি এবাদত বন্দিগুলো ঠিকভাবে আদায় করে তাহলে অসুস্থ হয়ে গেলেও সে পরে যদি ঠিকভাবে আদায় না করতে পারে তাহলে তাহলে নেকি পাবে তার মানে আপনি যেমন বাড়িতে আসেন জামাতে সালাত পড়ছেন এখন আপনি সফরে গেছেন সফরের কারণে জামাতে সালাদ আর পড়তে পারেননি তাই আপনি কিন্তু নেকিতে পেয়ে যাবেন সুস্থ ছিলেন আপনি এবিকে ঠিকভাবে আদায় করতেন অসুখ হয়ে গেছেন আর অসুখের কারণে আপনি আদায় করতে পারছেন আপনি নেকি পাবেন এগুলো সুইহাদিস হাদিস এগুলো প্রমাণিত তাই আপনাকে সালাদ ক্ষেত্রে অলসুতা করা যাবে না সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে আল্লাহ বলছেন ফওয়াইলুল্লীন মোসল্লিন অয়ুক নামক যে জাহান্নামের কথা বলা হয়েছে যারা সালাত পড়ে অলসুদা করে তাদেরকে জাহান নামে দেওয়া হবে তার মানে আদায় সালাত আদায় করেও জাহান্নামে অলসুতা অলসতা পরিহার করতে হবে সালাত সময় হলে সময় আজানের সাথে সাথে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে আই সারদুল্লাহ তালা আনহা বলছেন জাল্লা রসুল সাল্লাম আমাদেরকে কাজে সহযোগিতা করতেন বাড়ির কাজ কর্মে সহযোগিতা করতেন যখন আজান হয়ে যেত তিনি মসজিদে চলে যেতেন তাই আজানের সাথে সাথে আপনারা আমার উচিত যারা ছেলে মানুষ পুরুষ মানুষ এরাই মসজিদে যাবে আর মা বোন যারা আছে ওরা সময় মতো সালাদটা আদায় করবে সময় মতো বাড়িতে আজান দিবে সে যেভাবে সালাদ জামাতে হয় ওদের সময়গুলো বুঝে ঠিকভাবে তারা সালাদ আদায় করবে তারাও গাফিলাত করবে না মনে করবে যে আমরা বাড়িতে আসি তাই ঠিকভাবে জিনা আপনাকেও ঠিকভাবে আদায় করতে হবে এ মর্মে ইবনে আব্বাস বলছেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মানসামি আন্নিদা ফালা জিবহু ফালা সল্লাহু ফলাহ সাল্লা তালাহু ইমিনা অদরিন যে ব্যক্তি আজানের ডাক শুনলো অত সমস্যা আজানের ডাকে সাড়া দিল না তারা সালাত হবে না তবে তারা যদি কোনো অজুর থাকে যদি অসুস্থ বা কোনো সমস্যার কারণে সে ভিন্ন কথা কিন্তু ইচ্ছা করে মসজিদে যাবে না যারা পুরুষ এদের সালাত হবে না এবং দ্বারা পত্নী রাহেম হাদিসটি নিয়েছেন সহি হাদিস তাই বিষয়গুলা যে জামাতে সহি যেতেই হবে পুরুষ মানুষকে আর মা বোন যারা আছে বাড়িতে ঠিক সময় সময় মতো আদায় আদায় করলেও তারা যে জামাতে পড়ে যে কী পাবে ওরাও পাবে মানে সময় মতো সালাত আদায় করতে হবে এ মর্মে আবদুল্লাহ বিন মক্ততুম তিনি আল্লাহ রসল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন হেল্লা সাল্লাম আমি তেমনি অন্ধ মানুষ আর সালাদ পড়তে আসলে যে পথ দিয়ে আসবো মদিনার এ পথে সাববিচ্ছ আরও বিভিন্ন জিনিস আছে এবং দেখা যায় যে আমি তো কী কীভাবে আসবো তাহলে সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি কি আজানের ডাক শুনতে পাও বললেন হ্যাঁ আজানে ডাক শুনতে পাই তাহলে যদি শুনতে পাও তোমাকে আশা লাগবে তোমাকে আশা লাগবে যদি তাই হয় অন্ধ মানুষকে যদি যেতে হয় তাহলে আপনি আমি কোথায় আপনার শরীর ভালো আছে সুস্থ আছেন সুঠাম দেহের অধিকারী ম্যান আপনার স্ট্রং বডি বডি শক্তি আছে ভালো আছেন আপনি তাহলে আপনার কাজ করতে হবে ঠিকভাবে তাহলে তো আপনি নে কি পাবেন তার জান্নাত পেতে হলে কষ্ট করা লাগবে যে কোনো জিনিস ভালো কিছু পেতে হলে কষ্ট করা লাগবে এবং সালাত মানুষ ঠিকভাবে সালাত আদায় করলে তার হুকাল পরোকাল কল্যাণ হবে তাই আমরা সালাদগুলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো ও নহাদিসা রসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে যারা জামাতা আসেনে মনে হয় যে আমি গিয়ে তাদের বাড়িগুলোতে আগুন ধরায় দিই কিন্তু কারণ সেখানে মহিলারা আছে এবং ছোট বাচ্চারা আছে ছোট বাচ্চারা আছে বিধায় এটা করা হবে না তো বিষয়টা হলো যে আল্লাহ রসুল সাল্লাম এইভাবে তিনি হুঁশিয়ার করেছেন তাই মানুষের জীবনে সালাতই সবথেকে বড়ো জিনিস কিয়ামতুদ্দিন আল্লাহ সুহাত সালাত সম্পর্কে প্রথমে জিজ্ঞেস করা করবেন দিন প্রথমে জিজ্ঞেস করবেন এই সালাতের বিচার হবে আর মানুষকেও যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তারও বিচার হবে জি এমর আনাস বিন মালিক আনাস তিনি বলেন আল্লাহ রসুল্লা সাল্লাহ আসালাম বলছেন আবু আলু মাই হাস আবু আবদুই কিয়ামত সালা কিয়ামত বান্দাকে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার যদি সালাদ ঠিক হয়ে যায় তাহলে অন্য আমলগুলা ঠিক হয়ে যাবে সালাদ যদি বাতিল হয়ে যায় অন্য আমলগুলা বাতিল হয়ে যাবে তাই আমরা সালাদ ঠিকভাবে আপনাকে আমাকে পড়তে হবে ইমাম আলবানি রাহেমাল্লাহ সহিয়াবো ধার দৃষ্টি নিয়েছেন এমনি মাসুদ বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সালাম জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বোৎকৃষ্ট আমল কোনটি তিনি বললেন আসল্লা আক্তিহা সময় মতো সালাদ পড়া এরপরে তিনি বললেন যে পিতা মাতার খেদমত আল্লাহর পথে জিয়াদ করা এ কথাগুলো বললেন তো বিষয় হলো যে সালাদ ঠিকভাবে আপনাকে আমাকে আদায় করতে হবে এবং মুখায় রহম হাদিসটি এসছেন তাই ঠিকভাবে সালাত আদায় করলে আপনারা আমার ইহকাল পরকাল করলেন তাই আমি আপনি আপনি সালাত আদায় করার চেষ্টা করব। গ্রাম্য থেকে এক বেদুইন ব্যক্তি এসে আল্লাহ রসুলসাল্লাম সঙ্গে জিজ্ঞেস করলেন হ্যালো রসুল্লাহ সাল্লাম আমাকে এমন একটি পথ বলে দিন যেটা করলে আমি জান্নাত যাব তিনি বললেন জানতে আবদাল্লাহ আল্লাহ আল্লাহ সেইয়া তুমি শুধুমাত্র আল্লাহর জন্য এবার করবে তার সাথে সেরে কি কাজ করবে না এরপরে বললেন ফরজ সালাদ ঠিকভাবে আদায় করবে তারপরে বললেন ফরজ সিয়াম আদায় করবে তারপরে বললেন ফরজ জাকাত আদায় করবে আল্লাহ রসুলসল্লা সাল্লামকে ব্যক্তি বললেন হ্যালো রসুল সাল্লাম আমি এর থেকে কমও করবো না বেশি করব না আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাদেরকে বললেন দেখো যদি তোমরা কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও তাহলে দেখো এই যে জান্নাতি ব্যক্তি চলে যাচ্ছে এই জান্নাতি ব্যক্তি চলে যাচ্ছে সে যদি তার কথাগুলো বাস্তবায়ন করে বুখারি রহেমাল হাদিসটি নিয়ে এসেছেন এবং মুসলিমও হাদিসটি নিয়ে এসছেন তো যে বিষয়টি হলো যে আপনাকে আমাকে সালাত পড়তেই হবে সালাতের মাধ্যমে কাল পরকাল করলেন তাই যারা আমরা পুরুষ মানুষ তারা মসজিদে যাবো বাচ্চা ছোট বাচ্চা থাকলে ছেলে বাচ্চা সাত বছর বয়স হলে তাকেও সাথে নিয়ে যেয়ে প্র্যাকটিস করাবো দশ বছর বয়স হলে স্লাত না পড়লে তাকে লাঠি দ্বারা প্রহার করতে বলা হয়েছে মা বোন যারা আমরা বাড়িতে আসি তারাও ঠিকভাবে সালাদ সময় মতো স্যালাদ আদায় করে নেবো আপনার মেয়ে থাকলে পারে সাত বছর বয়স হলে তাকে নিয়ে সাদ আদায় করেন আপনার মেয়েদেরকেও সাথে নিয়ে সালাত আদায় করেন আপনি বাড়িতে বাইরে বাড়ির বাইরে জেলে পর্দা প্রতি পর্দা সহিত বাড়ি থেকে বের হন এইভাবেই যদি আমরা ঠিক আদায় করি তাহলে হতে পারে আপনারা আমার ইহুকাল পরকাল কল্যাণ আল্লাহ সুহান তালা আমাদের ইহুকাল পরোকাল কল্যাণ দান করেন ও আখ্রেদা আহমদুল্লা রবী আলাম সুবাহানকাল আহমদিকা আসাদুল্লাহ আলাহিল্লা